সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো ঐক্যশ্রী স্কলারশিপের রিনিউয়াল করা। আজকে আমরা দেখাবো কীভাবে তোমরা ঐক্যশ্রী স্কলারশিপে রিনিউয়াল করবে। তবে বলে রাখি, 2019 সালে যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং যারা অ্যাকাউন্টে টাকা পেয়েছো তারাই কেবলমাত্র এই বছর ঐক্যশ্রী স্কলারশিপে রিনিউয়াল করবে, আর যারা টাকা পাওনি তারা কিন্তু এই বছর আবারও ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করবে। তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেই সমস্ত বন্ধুদের জন্য যারা গত বছর ঐক্যশ্রী স্কলারশিপ করেছিলো এবং এখনও অবধি রিনিউয়াল করোনি। তোমরা অবশ্যই রিনিউয়ালটি তাড়াতাড়ি করে নাও, কারণ আর বেশি সময় নেই। তাই আজকে ভিডিওটি তোমরা মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখো। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে ছোট্ট, তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখো, তোমাদের সামনে আমি বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, এটা হলো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যে ওয়েবসাইট সেটি আমি খুলেছি। এটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস বারে wbmdfc.org রয়েছে। তোমরা এই অ্যাড্রেস তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে এটি লিখে টাইপ করলে এই ওয়েবসাইটটি খুলে যাবে, অথবা তোমরা গুগলে যদি যাও গুগলে গিয়ে wbmdfc এটি লিখে সার্চ দিলে তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি খুলবে সেটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিলে তোমাদের সামনে এই wbmdfc ওয়েবসাইটটি খুলে যাবে। এইবার তোমরা এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামবে। নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছ ঐক্যশ্রী অ্যাপ্লাই নাও, এই ঐক্যশ্রী অ্যাপ্লাই নাওয়ে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদেরকে একটি ডাইরেক্ট করে নিয়ে একটি নতুন ওয়েবসাইট খোলা যাবে, যেটি হচ্ছে wbmdfcscholarship.in। এটি হলো দেখো ঐক্যশ্রী স্কলারশিপের মাদার ওয়েবসাইট, এখান থেকে সমস্ত ধরনের স্কলারশিপের আবেদনগুলি করতে হবে। এবার এখানে দেখো লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন 2020-21 শিক্ষাবর্ষের জন্য স্টুডেন্টস লগইন। তোমরা যেহেতু গত বছর অর্থাৎ 2019 সালে ঐক্যশ্রীর জন্য আবেদন করেছিলে এবং টাকা পেয়েছো, তাই তোমাদের এগুলো আর কিচ্ছু প্রয়োজন নেই। তোমরা সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছ রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2020-21, এই রিনিউয়াল অ্যাপ্লিকেশানে এখানে তোমরা ক্লিক করবে। আমরা এখানে ক্লিক করছি রিনিউয়াল অ্যাপ্লিকেশানে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং তোমাদের সামনে এইরকম একটি পেজ আসবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট, তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেটি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা সেটি সিলেক্ট করে নিলাম, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের পেজটি প্রসেসিং শুরু হয়ে গেল। এইবার দেখো দেওয়া রয়েছে বলছে কি স্টুডেন্টস রিনিউয়াল লগইন। গত বছর ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করার সময় তোমরা ফর্মটি পূরণ করে যে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করেছিলে তার ওপরে ডান দিকে দেখবে SSP 2019 দিয়ে একটি অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, অ্যাপ্লিকেশন আইডি। সেই নাম্বারটি বা সেই আইডিটা তোমাদের এখানে টাইপ করতে হবে। আমি সেই আইডিটি টাইপ করছি, তোমরা একটু দেখে নাও তোমরা কীভাবে আইডিটি টাইপ করবে। আমি আইডিটি টাইপ করে নিচ্ছি, আইডিটি টাইপ করে নিলাম। তারপর আমাকে যেটি বসাতে হবে আবেদনকারীর ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থটি বসিয়ে নেবো। প্রথমে ইয়ার রয়েছে, আমরা ইয়ারটি বসিয়ে নিচ্ছি। তারপরে মান্থ, তারপরে রয়েছে ডে, আমরা ডেটিও বসিয়ে নেব, আমরা বসিয়ে নিলাম। তারপর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর এই যে ক্যাপচা এই যে এটি রয়েছে এটি এখানে যেমনটি রয়েছে সেই সংখ্যাগুলি এখানে এরকমভাবে বসিয়ে দিতে হবে। আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো এখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। এগুলি হয়ে গেলে তারপরে তোমরা লগইন বাটনে ক্লিক করবে। এবার যদি কারো কাছে অ্যাপ্লিকেশান আইডি না থাকে বা কেউ যদি ইউজার আইডি ভুলে গিয়ে থাকো বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো সেটি কীভাবে তোমার পুনরুদ্ধার করতে হবে সেই সংক্রান্ত আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে আই বাটনে গিয়ে তোমরা সেটি দেখে নিতে পারো এবং ডেসক্রিপশনেও সেটি আমি লিঙ্ক দিয়ে দেবো। তাই চলো আমরা এবার এখানে লগইন বাটনে ক্লিক করি। লগইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটি প্রসেসিং হতে শুরু করেছে। ঠিক আছে, প্রসেসিং হওয়ার পর দেখো এই অপশানটি এলো, একটি এলো রিনিউ অ্যাপ্লিকেশান আর একটি হলো উইথড্র অ্যাপ্লিকেশান। এই রিনিউ অ্যাপ্লিকেশান এবং উইথড্র অ্যাপ্লিকেশান দুটোর মধ্যে পার্থক্য কী, কোনটা করতে হবে সেটা আমরা একবার জেনে নিই। দেখো 2019 শিক্ষাবর্ষে যদি তোমরা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করে থাকো এবং টাকা পেয়ে থাকো এবং তোমরা যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়তে থাকো তবেই তোমরা রিনিউ অ্যাপ্লিকেশান করবে। ফর এক্সাম্পল দেখা গেলো যে গত বছর তুমি যে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছিলে
পড়েছিলে এবং যেখানে পড়তে পড়তে তুমি ঐক্যশ্রীর জন্য আবেদন করেছিলে এবং টাকা পেয়েছো। 2020 শিক্ষাবর্ষে সেই ওই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে তুমি অন্য কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে চলে গেছো, তাহলে কিন্তু তোমার আর রিনিউ অ্যাপ্লিকেশন করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে পুরনো অ্যাপ্লিকেশনটি উইথড্র করে নিতে হবে এবং এই বছর 2020-21 শিক্ষাবর্ষে নতুনভাবে করতে হবে। অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে যদি গত বছর মাধ্যমিক কোনো একটি স্কুল থেকে দেওয়ার সময় এই ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন করে থাকে, তাহলে এই বছর যেহেতু 11-এ সে যদি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে চলে যায়, তাহলে তাকে উইথড্র অ্যাপ্লিকেশন উইথড্র করে নিয়ে তাকে নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করতে হবে। তো এখানে আমাদের যার হয়ে আমি আবেদন করছি তার কোনো চেঞ্জ হয়নি ইনস্টিটিউশনের, তাই আমরা রিনিউ অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করব, তারপর আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। তো আমরা রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রথম যে রিভিউ বেসিক ইনফরমেশান এটি চলে এলো। এখানে দেখা যাচ্ছে কোনো জিনিস আমরা এডিট করতে পারবো না। আমরা একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সব কিছু আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা এখানে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবো। আমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপরে আমাদের সামনে চলে আসলো এই অপশানটি। ঠিক আছে, এখানে কোনো কিছু এডিট করা যাবে না। এইখানে যে গ্রিন কালারের এই ঘরটি রয়েছে এখানে আমাদের বসাতে হবে। কী বলা হচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন লাস্ট এক্সামিনেশান, গত বছর সে 9-এ পড়তো, এই 9 থেকে 10-এ ওঠার সময় তার পার্সেন্টেজ কত ছিল, 2019-এ যে সে পরীক্ষা দিয়েছিলো সেটা পার্সেন্টেজ কত সেটা আমাদের বসাতে হবে। আমরা বসিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে এখানে পয়েন্টের পরে দুটো ঘর ডেসিমাল আমাদের বসাতে হবে, আমরা বসিয়ে নিলাম। ঠিক আছে, এটি বসানোর পরে এই যে গত বছর 9-এ পড়তো এবছর ক্লাস 10, সব ঠিক আছে, এইটা আমরা বসিয়ে দেবো। এটা মনে রাখতে হবে পয়েন্টের পরে দুটো ডিজিট আমাদের দিতে হবে। এবার আমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবো। আমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের দেওয়া রয়েছে আইএফএসসি কোড, এটা আমরা একবার মিলিয়ে দেখে নেবো যেটি দিয়েছিলাম সেটি রয়েছে কি না, ব্যাঙ্কের নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব দেখে নেবো। এই কলামটি বা এই অপশানটি নতুন এসেছে কি, অনেকের দেখা যায় যে স্কুলের রেজিস্টারে তার যে নাম রয়েছে, বার্থ সার্টিফিকেটে যে নাম রয়েছে বা স্কুলের রেজিস্টারে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু ব্যাংকের পাসবই নেই। ঠিক আছে, অনেকের নামের অক্ষরে হেরফের রয়েছে, এখানটায় ব্যাংকের পাসবইয়ের আবেদনকারী যা নাম রয়েছে বা যে অক্ষরে নাম রয়েছে সেটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে। আমরা সেটি এখানে টাইপ করবো, কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তাও আমাদের কারেকশন করা যাবে না। স্কুলের নামের সঙ্গে যদি আলাদাও হয়ে যায় বানান, তাও আমাদেরকে সেটিই বসাতে হবে যেটি ব্যাংকের পাসবইয়ে রয়েছে। আমরা সেটি এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। আমরা এটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো এবং এখানে একটি বক্স রয়েছে, এখানে একটি ক্লিক করবো, একটা টিক চিহ্ন চলে আসবে। তারপরে আমরা সবটা দেখে নেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবো। সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই অপশানটি চলে আসবে। আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখানটায় চলে আসছে আইডেন্টিফিকেশান প্রুফ। এখানে রেশন কার্ড নাম্বার চাওয়া হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু কম্পালসারি বা ম্যান্ডেটরি নয়, তাই আমরা এটা দিতেও পারি না দিতেও পারি, আমরা এখানে দেবো না। তাই আমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে পুরো ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো রিভিউ চলে এলো। আমরা এটা দেখে নিচ্ছি কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু, আমরা একবার সব কিছু মিলে দেখে নেব। সব কিছু যদি ঠিক থাকে তবেই আমরা এই বক্সে ক্লিক করব এবং সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করব। আরেকবার ভালো করে মনে করিয়ে দিই যে সব কিছু তথ্য ঠিকঠাক থাকলে তবেই এখানে বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। কারণ যদি কোথাও ভুল থেকে থাকে এবং সেটি যদি তোমরা সংশোধন না করে বক্সে টিক দিয়ে সাবমিট অ্যান্ড লক রিনিউ অ্যাপ্লিকেশান করে দাও, তাহলে সেটি কিন্তু আর কখনোই কারেকশন করা যাবে না। আমরা এখানে ভালো করে মিলিয়ে দেখে নিয়েছি, সব কিছু তথ্য ঠিক রয়েছে, তাই আমরা এখানে বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করে নিচ্ছি। দেখো লেখা উঠছে, অ্যাপ্লিকেশান ওয়ান্স লকড ক্যান নট বি এডিটেড, আর ইউ শিওর, একবার যদি আবেদন লক হয়ে যায় সেটা আর এডিট করা যাবে না, নিশ্চিত হলে ওকে, অন্যথায় ক্যান্সেল করবো, আমরা নিশ্চিত, তাই ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলা হচ্ছে কি, ইয়োর অ্যাপ্লিকেশান ইজ লকড সাকসেসফুল্লি, অর্থাৎ সফলভাবে অ্যাপ্লিকেশানটি লকড হয়ে গেছে। এবার যেটি তোমাদেরকে করতে হবে, প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশান, এখানে গিয়ে তোমাদেরকে প্রিন্ট করতে হবে। এই যে ফর্মটি চলে এলো, প্রিন্ট অপশান, এখান থেকে তোমরা ফর্মটিকে প্রিন্ট করে নেবে। এইবার এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে নামো, নিচের দিকে নামলে দেখো এখানে লেখা রয়েছে সিগনেচার অফ স্টুডেন্ট। এখানটায় যে আবেদন করছে আবেদনকারী অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রীর নিজের সই করতে হবে, এবং এখানটায় বলা হয়েছে সিগনেচার অফ দ্য প্যারেন্টস অর গার্জিয়ান,
ছাত্রের বা ছাত্রীর বাবা বা মা অথবা অভিভাবক যিনি রয়েছেন তিনাকে দিয়ে স্বাক্ষর বা সই করাতে হবে। এবার একটা জিনিস মনে রাখবে, এই সমস্ত কিছু করার পর, নিজেদের সই এবং বাবা মায়ের বা গার্জিয়ানের সই করার পর, তোমরা এই ফর্মটিকে স্কুলে জমা দেবে যখন স্কুল খুলবে। এখানে বলা রয়েছে শুধুমাত্র ব্যাংকে পাসবইয়ের প্রথম পাতা জেরক্স দিতে, কিন্তু আমি তোমাদেরকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এই ফর্মটিকে প্রিন্ট আউট করবে, সই করবে, সই করার পর জেরক্স করে একটা কপি নিজের কাছে রাখবে, কারণ পরের বছর আবার রিনিউয়ালের জন্য সেটি কাজে লাগবে। এবং অরিজিনাল কপিটির সঙ্গে তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দেবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা যে লাস্ট এক্সামিনেশন পাস অর্থাৎ শেষ যে পরীক্ষায় পাস করেছো সেই পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি দেবে, পঞ্চায়েত থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট দেবে, যারা পঞ্চায়েতে বসবাস করো, যারা পৌরসভায় বসবাস করো সেটা পৌরসভা থেকে নেওয়া একটা ইনকাম সার্টিফিকেট দেবে, আধার কার্ডের একটি জেরক্স দেবে, এবং এই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় যে অ্যাডমিশন রসিদটা পেয়েছিলে সেই অ্যাডমিশন রসিদেরও একটা জেরক্স, এই সমস্ত কিছু ডকুমেন্টস সুন্দর করে প্রথমে এই ফর্মটিকে নিয়ে, পরে ব্যাংকের পাসবই, তারপরে মার্কশিটের জেরক্স, তারপরে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স এবং অ্যাডমিশন স্লিপ সব কিছু সুন্দর করে পিন আপ করে স্কুলের নির্দিষ্ট শিক্ষক মহাশয়ের হাতে দেবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কীভাবে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করবে ঐক্যশ্রী রিনিউয়াল। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।